বিধানসভা ভোটের কয়েক মাস আগে ফের বড়সড় ধাক্কা খেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট সংঘর্ষের ঘটনায় এই প্রথমবার কোনো মন্ত্রীর নাম জড়িয়ে গেল। আদালত দোষী সাব্যস্ত করেছে মোদী ঘনিষ্ঠ বিজেপির প্রাক্তন মন্ত্রী মায়াবেন কোদনানিকে। 28 ফেব্রুয়ারি 2002 গুজরাটের নারোদা পাটিয়ায় সংঘর্ষের ঘটনায় 97 জন প্রাণ হারান। অভিযুক্ত 61 জনের মধ্যে 32 জনকে বুধবার দোষী সাব্যস্ত করেছে আহমেদাবাদের বিশেষ আদালত। 29 জনকে বেকসুর খালাস করা হয়েছে। দোষীদের মধ্যে রয়েছেন মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী, নারোদা পাটিয়ার তৎকালীন বিধায়ক মায়াবেন কোদনানি এবং বজরং দলের প্রাক্তন নেতা বাবু বজরঙ্গি। আদালতের এদিনের রায়ের পর মোদীকে আক্রমণ শুরু করে দেয় কংগ্রেস। বিনা মুখ্যমন্ত্রীকে ইজাজতকে ই সব কর সকতা থা, इसलिए जो इन्वेस्टिगेटिव एजेंसीज हैं उनको इस पर भी विचार करना चाहिए कि मुख्यमंत्री जी का इसमें कितनी हिस्सेदारी है और कितनी जवाबदारी और जिम्मेदारी बनती है। গুজরাট সরকারের অবশ্য দাবি 10 বছর আগে নারোদা পাটিয়ায় সংঘর্ষের ঘটনার সময় কোদনানি মন্ত্রী ছিলেন না। जिस समय यह हादसा हुआ डॉक्टर মায়াবেন কোদনানি विधायक थी, मंत्री नहीं थी। শুক্রবার সাজা ঘোষণা করবে আদালত। এবিপি আনন্দ।